আয়া পড়ছি, আজকে ভীমের সংসার গুছাই দিব। সে কিন্তু আমাদের ছোট্ট শালি পরি, কোনো আবদারে আমরা পূরণ রাখি না। এদিকে কুরকুরানি আয়া পড়ছে নানা শ্বশুর বাড়ির, তার জুনিয়ার বদাকে নিয়ে মিষ্টি কেনার পয়সা নাই। কুরকুরানি নিজ দায়িত্বে মিষ্টি কিনতে চলে গেছে, চলে এসে দর্শক কুরকুরানির অন বউ সাজার শখ মিটে নাই। আজকে দুই মাস ভরে বউয়ে সাজতেছে, হাতে মেহেন্দি লাগায়, বউ 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 বউ, আমি ছোট বউ, নতুন বউ, আমি নতুন বউ না, আমি তোমার ছোট বউ না, অনেক ভাবে কিন্তু রান্না করে দেয়াইতে আছে। কিন্তু অন বউ 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 খেলাটা অন কুরকুরানি শেষ হয় নাই। মানে অন নানাহর বাড়িতে আইব, নানার বাড়িতে আইব, অন কুরকুরানি আবার বউ রান্নামাতা দিয়ে আইব। এদিকে কুরকুরানির কুরকুরানি দেখি, এদিকে আমাদের ঠোঁট জুলানি কিন্তু শুরু করে দিছে, যে কুরকুরানির এত কুরকুরাইতে আছে, এটা দিয়ে ঠোঁট জুলানিরও শুরু হয়েছে কুরকুরানি। দর্শক আর এদিকে বদার আর ইয়া এটার নাম কি তা মাল্টির নতুন ফ্রেম লীলা জমি উঠেছে মাঝখান থেকে। মাক্কি বুড়ি অসুখে বিসুখে ভুগি ভুগি আজকে মাক্কি বুড়ির অবস্থা খারাপ। দেওয়ান বাগের হেদিকে হিতিও আর হাত পা ছাড়ি দিছে আর হাঁটতে পারতেছে না। এর একটা শরীর নিয়ে দেওয়ান বাগিয়ে লড়াচড়া করতে হইতেছে না। তারপরে বাপ্পি ভাইয়া আইসে না যায় আর থাকতে পারে না। বাপ্পির যে কি ইয়ে, মানে বাপ্পির যে কি কুরকুরানি, একসাথে তিন চারজন একসাথে বাপ্পি সামলাইতে আছে। দর্শক আসসালামু আলাইকুম ভাই বোন, রান্নারা কেচ্ছে আছেন, ব্যক্তি ভালো আছেন নি? আবারও আইসি রান্নাগুলোর কথা কইতে। আর ভিডিওতে আপনারা লাইক দেন না, কিনলে আপনারা তো খুব খারাপ, লাইক দিবেন আর নতুনটা সাবস্ক্রাইব করিয়েন, যারা করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ, যারা লাইক দেন আরও বেশি করে দিয়েন। তাহলে ব্যক্তি আপনারা টুকুর করে সামনের দিকে আনলাকে চলি আইয়েন, আইও টুকুর টুকুর করে সামনের দিকে আগে যায়। বাবু রে বাবু, এই যে চরম বিনোদন। তো ইয়েন দিয়ে অনেকদিন আগে গোবর টোকানি খুকির লই কথা কইতেছি না, আসলে সময় হয় না গোবর টোকানি খুকির লই কোনো ভিডিও দেখতে। আর দর্শকরাও কোনোভাবে বলতেছে না যে গোবর টোকানির লই ভিডিও দেন। দর্শক গোবর টোকানির লই হয়তো সামনে আইতে পারে, যেহেতু জুনিয়ার পদা নানা শ্বশুর বাড়ির যাইতে আছে। আপনারা দেখবেন আবার লীলা খেলা রঙ্গ তামসা পরবর্তীবারে গোবর টোকানি আইব পরের ভিডিওতে, হয়তো যদি ওরকম কোনো ইন্টারেস্টিং কিছু থাকে গোবর টোকানির ভিডিওর মধ্যে। তো চলেন আজ চরম বিনোদনের সহিত শুরু করলাম, আজ রান্না করে বদা বাপ পেরে লই হইলে দি বদা বাপ পেরে শুরু করি। বাড়ির মধ্যে যেরকম মা যাই, নাজমা খাতুন একটা বোরকা গাদ দি সাদা একটা অন্যা ফরি চলি যায়, হিয়া না আলজাজিরা না না রূপপুর কোনো জানি বাজারে হিয়া না যাই, নাজমা খাতুন কড়া কড়া হিসেব করে করে লিস্টে লেই লই যায়। তো এত কৃপণতার সহিত নাজমা খাতুন টাকা লই যায়। অবশ্য নাজমা খাতুনের করার কিছু নাই, বদার তিসা তো তাদের টাকা দিয়ে রঙ্গমঞ্চ লীলা করে খেলায় চতুর্দিকে। নাজমা খাতুনের জামের পেনশনের টাকা দিয়ে কিন্তু সংসারটা চালাইতে হয় সারা মাস। নাজমা খাতুনে কিন্তু বাড়ির বাড়ির যে বাজারের দায়বার, সকালে উঠে ফারুল খেলার যে বাজারে ফাটানো থেকে শুরু করে, এগুলো কিন্তু সব নাজমা খাতুনের উপরে নির্ভরশীল। আর বদা সাহেব এত কুলাঙ্গার ফোলা, হাতে কিতে কিনবো, হাতে কিনবো যদি হাতের বোর গোস্ত খাইতে মন চায়, যদি হাড়া দেয়, যদি হুড়ি খাইতে মন চায়, যদি হাড়া দেয়, তখন বদা সাহেব যে পার্সোনালি বা হোর বাড়িতে আইব বক্স ভরি মাংস আনবো, তখন যদি বদা সাহেবের বউ হাড়া দেয় তখন কিন্তু বদা সাহেব বাজারে যায় এডি আনি দেয়। তারপরে আবার এদিকে আবার ইয়া বদার ইয়া আরও কিছু যদি মাক্ষীর যদি কোনো কিছু মন চায় হেরে আনি তার মাক্ষীর এসে তার সাজসজ্জা রূপসজ্জা পোশাক আশাক আর পদ্মা চরে যায় এনে কাঙ্গালি করে এরে হেডে বিলানি এসে মাক্ষীর। আর বদা রয়েছে মলিন বেষ্টি হেন, তো বদা ভালো করেই জানে যে এই পদ্মা চর ছাড়া বদা জীবনও কোনো দিন ঘর বাড়ি করা তো দূরে থাক, কোনো কিছু করাটাই বদার কাছে একটা স্বপ্নের মতো আছিল, যার কারণে বদা পদ্মা চর বাসি করে খুবই ভালোবাসে। মানে হ্যাঁ 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 করার জন্যে দুদিন পর পর দৌড় দেয়। অন্ত শুনলাম যে ইটের বাটা দিছে, ইটের বাটা দর্শক আসলে ইটের বাটা তখন কিছু করতে যায় টাকার টান পড়ছে, যার কারণে বদা পদ্মা চরে দৌড় দিছে, মানে ওই টাকাটা উঠা নিলে। দর্শক আরেকটা কথা কেন করে আই তো মনে করছে যাক বদা মনে হয় আবার ইউটিউব থেকে বিদায় হয়েছে, আস্তে আস্তে একজন একজন করে মনে হয়তো বিদায় হয়ে যাব। ও মা কদিন তো একবার ফিলোসফারের ভূমিকা পালন করছে তানজিলারে বিয়ে দিই, এবার কি আর কথা লাগে কি আপনারা মিলাইছেন? দর্শক বাপ্পি অনেকদিন কিন্তু নিরবতার হসুরের ভূমিকা পালন করতে আছে, কারণ তানজিলার টাকা হাতছাড়া হয়ে গেছে। ওই হসুরের ভূমিকা পালন করি
এই অবস্থায় কিন্তু বাপ্পি ছিল পদ্মাস্তরে, যাইও কিন্তু একদিন দুদিন ভিডিও আপলোড করে নাই। জন বুঝতে পারছে তানজিলে 2-1.5 লাখ টাকার বাপ্পিকে আবার ইউটিউবে অ্যাক্টিভ করতে হইলে, যে তার মা খালাদের দায়িত্ব বাপ্পি যদি নিতে হয় তাহলে কিন্তু বাপ্পিরই অ্যাক্টিভ করতে হইব। এই জন্য তানজিলে আবার দৌড়াইতে দৌড়াইতে ইয়ের জন্য বাপ্পির জন্য 2 লাখ টাকার কাছাকাছি 85,000 টাকার গিফট লয়ে গেছে। এবার কি হ্যাঁ নগরে যেটা কইছি কথাটা সত্য কিনা নারা মিলিয়ে দেয়েন। বাপ্পি কয়দিন একবারে অসুরের ভূমিকা পালন করতেছিল যে আর কোনো ভিডিও আপলোড করবো না, এমন একটা অবস্থা হয়ে গেছিলো বাপ্পির। তানজিলার বিয়ের পর পরে মানে হাতটা ছাড়ে দিছিল, মানে কোমায় মধ্যে চলে যেতেছিল বাপ্পি। তো তানজিলে আবার বাপ্পির আগে একরকমভাবে বাপ্পির অ্যাক্টিভ রাখত, কারণ এই বুড়ি মাক্কিরে বাপ্পি কিন্তু যতই ডরায় ডরায় এমনি একসাথে থাকে কি জুতার বাড়ি খেতে খেতে বাপ্পির জীবন শেষ। তো তানজিলা আগে একরকম অ্যাক্টিভ ব্রেক, তো অঞ্জে তো তানজিলা চলে গেছে, তানজিলার কাছে টাকা পয়সাটা কিন্তু ওনার নিতে পারে না, যার কারণে বাপ্পি আবার বিমর্ষ হয়ে বাপ্পি আবার মানে ইয়ে হয়ে গেছে, নিরবতার ভূমিকায় চলে গেছে। একদিকে তানজিলা চলে গেছে, আরেকদিকে টাকাও চলে গেছে। তো তানজিলা কিন্তু আবার বাপ্পির অ্যাক্টিভ করার জন্য গিফট নিয়ে আসছে, গিফট পাই বাপ্পি আবার আগের উলৈল্লাগিরিতে ফিরত গেছে। কথা কি বুঝাইতে চিনা না করে, আমি যেটি কই কথা কিন্তু একটাও মিথ্যা না, মিলাই দেয় না নারা। তো দর্শক, বাপ্পি এমনই কুলাঙ্গার ঘরের মধ্যে বইতে সারাদিন তাবিয়া 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 আম্মু 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 গোল গোল রুটি বানায়, সকালবেলা উড়ি কাজের বাড়ি ফারুল খেলা যায় বাজার করি এনে, আরেকটা আবার দেই নাজমা খাতুন মাসা ছেলে মাস খাবারই বাজার লই আনে, আর বদা বাজার ঘরে আনার পর দে চলেন মা 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 বাজার করে আনছে আপনাদেরকে দেখাবো দেখাবো হে হে। আরেকটা কাহিনী আছে, তাবিয়া 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 এই যে তাবিয়া তুমি বসো বসো এখানে বসো, মানে তাদের ফ্যামিলি বিজনেসটা বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের দিয়ে শুরু করে, বাচ্চাদের না বুড়ো বয়সে একগুণ বাচ্চা লই তাবিয়া তাবিয়া তাবিয়া, তো তাবিয়ারে ফাঁসে দিয়ে বইয়ে বইয়েরা। তো তেমনি মেকআপ বুতুরি মিমবতির বাসা আসা বাপ্পি সে তার আগের ভূমিকা পালন করতেছে। ভূমিকাটা হয়েছে যে বাপ্পিরে ঘরে বইয়ে তার মা বাজার করে খাওয়া, হে বাপ্পি মেকআপ বুতুরির ময়লা ডাস্টবিন থেকে ময়লা বাইর করে ময়লা ওলারে দেয়, কতটা নির্লজ্জ আর কতটা ব্যক্তিত্বহীন বেড়া হইলে এই ধরনের কাজকর্ম করতে পারে। মেহমান গেছে মেহমানের মতো, দুলাভাই যাবো দুলাভাইয়ের মতো একটা বাপ গাম্ভীর্য থাকে, একটা বেড়াইতে গেছে। তা আসলে বেড়াইতে যায় কি দুলাভাইর, বা দুলাভাই তার বেড়াইতে যায় না, দুলাভাই যায় যায় হিতি করে একটু ঠান্ডা রাখতে। তো দর্শক, বাপ্পি এই যে সাবিনা তিশা মিম সবাই তানজিলা সবাই দায়িত্ব নিছে কিন্তু বাপ্পি। তো এরপরে দিয়ে আরেকটা জিনিস দেখেন, বাপ্পি নিজের ঘরে নিজের মারে দিয়ে কাজ করায় কিন্তু মিমের বাসার যায় মিমের ময়লা হালায়। আরেকটা জিনিস দেখেন, মিমের ফ্রিজের তো এটা বার করে এটা, আরে এটা বেড়া নি না ভেরেন্ডা আইতে রুমে বেড়া জীবনও দইন। আরেকটা জিনিস কই, জীবনও আমাদের বাসা কোনো গেস্ট আসুক বোনের জামাই আসুক যেতে আসুক, মেহমান তো মেহমানে হয়তো কথাবার্তা একটু বলে, তারপরে সে খাওয়া দাওয়া তারে অন্যভাবে আপ্যায়ন করতে হয়, ওই ওইগুলা থা একটা একরকম ব্যাপার স্যাপার। বাপ্পি কোন জায়গায় কী আছে কোন জায়গায় কী রাখবো মিমের সংসারে, বাপ্পি এনে দেয় হর্তাকর্তাগিরি দেয় লজ্জা সরম বলতে কোনো কিছু নেই। দর্শক, তো ময়লা বার করি ময়লাওয়ালা যাইবো কোনো বেড়া কোনো ব্যক্তিত্ববান বেড়া যাইবো যে ময়লাওয়ালা আইসা শ্বশুরবাড়ির দিকে শালির বাসায় ময়লা বার করি কি দিব কোনো বোনের জামাই যে বাইর করি যার ব্যক্তিত্ব আছে। তো দর্শক, আর একটা জিনিস আপনারা দেন, তো মাক্ষি বাজার করে দিছে ইয়ারে মিমেরে, মাক্ষি মিমেরে ঘরের জিনিসপত্র কিনে দিছে, আর মেকআপ বুতুরি কি একটা কাপড়িসের সেট পছন্দ করছে, এটা পেলে কত কত জানি কইলো 8,000 না 10,000 না 20,000 কইলো, রুসিডে কিটা দেখছি নি দর্শক, সিরামিকের জিনিসপত্র কত সুন্দর সুন্দর আছে। আর আরেকটা বাসার জন্য কিনছে, এটা পুরো ব্যানের মধ্যে বেসে, ফিজ হয়তো 150 টাকা করে করি এক এক ফিজ করে বেসে, সিঙ্গেলে বেসে, আবার কেউ সেটও আনতে পারে, ওই যে রাস্তার উপরে দেখবেন ব্যানের মধ্যে বেসে বিভিন্ন স্কুল টিস্কুলের সামনে। তো এটা আনি কইতেছে 5,000 না 7,000 নিছে, কত বড় মিথ্যুক। আর একটা জিনিস কি তো জানেন নি দর্শক, এ বাপ্পি বাড়ির মধ্যে যেরকম মা বাজার করি আনে ঘরের মধ্যে বই দিয়ে, এটার নাম কি তো মাক্ষি মিমিরে বাজার করে দিছে ঘরে আয় বই গেছে লেডাইয়া। এদিকে মাক্ষিরে কিন্তু একবারও দেওয়া যায় না, মাক্ষি কয়েছিল বাপ্পি ভিডিও বানানোর সময়, দর্শক বাপ্পি লাডাই বেগেছে মিমের সঙ্গে জিনিস নতুন জিনিস আপনাদের সাথে দেখায় শেয়ার করবো শেয়ার করবো, এক শালিশ জায়গায় বেরিয়েছে সোফার উপরে মাথার উপরে, আরেকজন হেলান দি ল্যাবস্টিক দি
আহার লিপস্টিক ছাড়া তো ঠোঁটেডি আর দেয়া যায় না, এর মেজুলিন না কালা কালা ঠোঁট, তো এই ঠোঁটেডি তার দেয়া যায় না লিপস্টিক ছাড়া। তো দশ এক বদার ফাঁসি দিয়ে বই রয়েছে মিমের সংসারের জিনিস, মিম বেড়ি মানুষ, মিম না দেয় বদা বই গেছে এটা এটা মিমের জিনিস। হে 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 হে, আরেকজন আসলে নাকি আবার আরেক সেট কিনে দিবে মেকআপ বুতরি, সে আমাদের ছোট সবাই ছোট ছোট রাজকুমারী ছোট পরি, তার সব আশা কিন্তু আমরা পূরণ করে দিই। আরে আজকে ইউটিউব না দেখলে পলিস্টিংয়ের ব্যাগে করি মুরগির ঠ্যাং আর রাস্তার পাশের দোকানে ডাল ডাউল ডাউল ডাউল, আর আর সর্বজনীন কমলি শাক ঢাকা ডাসরে যখন ব্লগ আপলোড করছে আপনারা দেন না দর্শক, কমলি শাক আর ডাউল আর নাইলে ওই যে কীটা জানি কালা খোসাওয়ালা সরিষা ইয়া দিয়া মসুরের ডাল দিয়া খেসুরি, আর নইলে বত্তার বড় জোর মাছের মধ্যে গেলে চিংড়ি মাছ কোগা ভাজা আর মুরগির ঠ্যাং রাস্তার পাশে তাই কিনি খাওয়া। এই আছিল বদা সাহেবের অবস্থা, পাতরূপ দিয়ে তেলা ফোকা দৌড় দিত। এই বদা সাহেব ক মেকআপ বুতুরির সব আশা নাকি বদা সাহেবে নাকি যে চায় হেই পূরণ করে, আজকে ইউটিউব না থাকলে জীবনে এসব বড় বড় কথা বাইরে যে লোকবে। তো দর্শক তো এই বই গেছে লেডিস বদা যে বই লেডিস বদা বই গেছে এনেকা ফেলেট বাড়ি বাইর করে দিয়ে তো ওনা আবার সরিয়েইতে আছে ঢাকা সরে ইয়া পদ্মাসরের দিকে, এদিকে জুনিয়র বদার লই কুরকুরানি আইতেছে, কুরকুরানির মুখে মনে যে খই ফুটে লজ্জা সরম, কারার সামনে কুরকুরানির এক ফোটাও নাই নতুন বই হিসাবে এমন মানে শ্বশুরের সামনে। আরে শ্বশুর তো কুসকুস হতা আর রাহুল অন্ত দেখি মির্গি ভাই মির্গি ভাই ধরে গেছে, কোনো অ্যাক্টিভনেস নাই পিছনে পিছনে দাঁড়াই দাঁড়াই থাই কুসকুস হতা আর রাহুল। তো দর্শক একটা জিনিস আমরা খেয়াল করছি নি, আহারে আগের দিনের রানীদের যে কতগুলো দাসী বান্দি থাকতো তেমনি তানজিলের অবস্থা হয়ে গেছে, এরকম মনে হয় যে পাপাকে প্রিন্সেসের বিয়ে হয়েছে, পাপাকে প্রিন্সেস পালিত প্রিন্সেস শ্বশুর বাড়িতে গেছে যায় টাকা দি ফুরা লুবি ফুরি বের রেখে নিলেছে। ও মা গু একজন চুল আশ্রয় দেয় আরেকজন মুখে তুলি বাদ ঢুকাই যে কি যে একটা অবস্থা, মনে হয় যে ওই যে ইয়ে আছে না আজকে টাকা না থাকলে সে বিয়ে সাথে তো দূরে থাক, বাপির বাপের প্রতি নাকি কৃতজ্ঞ, বাপের প্রতি সন্তান কৃষির কৃতজ্ঞ, বাপ তো করবে এটাই তো নিয়ম। তো আমার আব্বু আমার জন্য অনেক কিছু করছে, এক আপু যে কমেন্ট করছে যখন হরালিয়ার বয়স হয়েছে তখন আরেকজনের হাতে তুলে দিছে বিয়ে শাদি দিয়ে দিছে কিয়ে করছে, অর্ধেক জীবন তো পদ্মাসরে তানজিলার কাছে। তো দর্শক তো এই কুরকুরানির কোনো লজ্জা সরম নাই, শাড়ি হিন্দি রওনা দিছে নানার বাড়ি যে বইয়ের পরে দিয়ে আবার বিয়ের অন্য একটা মাতার দিই বধু সাজি যাইব নানার বাড়ির মধ্যে। একটা জিনিস দেখছিনি এই বেড়াইটার সামনে দিই লজ্জা সরম কোনো কিছু নাই, এই তানজিলার গাড়ির ড্রাইভার এটার সামনে দিই কী অবস্থা শুরু করে দিছে, মানে তান কদ্দুর বিত্রে দিয়ে একটু মাঝখান দিয়ে একটু বইছে কুরকুরানি সহ্য হইতেছে না, কাবাব মে হাড্ডি। আচ্ছা তান একটা এখন কিন্তু তান মোটামুটি আচার আচরণে কিছুটা হইলো, তান মনে যে একটু বড় বড় ভাব আসছে তানের মধ্যে, আগের মতো এরকম লেয়াবুতা লেয়াবুতা নাই তান, তানও কিছুটা একটু হইলো মানে বোঝার একটা ইয়া দেখা যাইতেছে তানের মধ্যে। তো দর্শক এই কুরকুরানি এতই নির্লজ্জ এতই বেহায়া বিশ্ববিখ্যাত বেহায়া, ড্রাইভারের সামনে দিই তান মাঝখানে কেন বসছে উড়িয়ে শুরু করে দিছে তান মাঝখানে, পরে শেষ পর্যন্ত মাঝখান থেকে তান রেজা উঠেছে আমি ঘুমাবো না মানে এনে দর্শকদেরকে ভিডিও করে দেয়া নিলে যে ওই যেটার নাম কী জুনিয়র বাদার কাদের উপরে মাথারায় ঘুমাইবো হাত ধরি কসলা কসলি করিব, এটি তো দর্শকরা মিস করিয়ে লেব যার কারণে তান ফাঁসে বসলে, লজ্জা সরম কিছু নাই যে একটা মাত্র ছোট ভাই ও তো এখন ও মানে বাড়ান্ত বয়সের দিকে যাইতেছে ওর সামনে যদি এডি করি তো এই ফোলা কয়েকদিন পরে আশেপাশের মাইয়া ঘরে ধরে ধরে কি করবে আপনারাই জানেন। তো দর্শক এই কুরকুরানি তানরে গাড়ির মাঝখান থেকে উড়াই দিই সামনে সিটে ভাড়াই দিছে আর কুরকুরানি দুনিয়ার বদল লোকে কসলা কসলি করার জন্য পিছনে তার ড্রাইভারের সামনে, ইনি নানা শ্বশুর বাড়িতে যাইতেছেন ইনি এরকম আমার আব্বু নিয়ে গেছে, আহারে কোন দিনের আব্বু রে এটা আব্বু। তো দর্শক একটা জিনিস কই আন্ন করে এই যে জুনিয়র বদা যে নানা শ্বশুর বাড়ি যাইবো, আহারে জুনিয়র বদা 1 কেজি মিষ্টি কিনার মতো মুরুদ নেই, কুরকুরানি চলে গেছে শাশুড়ির লে যায় মিষ্টি কিনতে, কারণ জুনিয়র বদারে হারাইলে হয়তো হাতে টাকা দিতে হইব, আবার কত টাকা না কত টাকা আসে আর জুনিয়র বদা যে কিপ্টের কিপ্টে কিনে না না কিনে, তো যার কারণে কুরকুরানি দৌড়ে নানার বাড়ি গেছে হুরা খানদানের জন্য মনে হয় 4-5 কেজি মিষ্টি, 3 কেজি হয়তো মিষ্টি আর মানে 2 কেজি না 4 কেজি দই লইছে দুই ফাতিলে লই আনছে। আসলে যাওয়ার পর অন্য কেউ হইলে যাওয়ার পথে জামাই কিন্তু নিত যেহেতু গাড়ি আছে,
কিন্তু কুরকুরানি বুঝছে যে এই জুনিয়র বদা দ্বারা কিনা সম্ভব না, যার কারণে কুরকুরানি দৌড়ে গেছে কিনার লেতে সবচেয়ে আশ্চর্য লাগছে যে ছোট ভাইয়ের সামনে কতটা বেলাই লেফানা করা করতে পারে একটা মাইয়া। আজকে 2 মাসে গেছে আর কত বেলাই লেফানা, গাড়ির মধ্যে কি বলে বেলাই লেফানা করি দেয়াই তো হইবে মানুষ করে, লজ্জা সরম কিছু নাই যে ড্রাইভারের সামনে যে কাবাব মে হাড্ডি আমাদের দুইজনের মাঝখান দিয়ে টান বসছে, নির্লজ্জ ফুরাই নির্লজ্জ, একটু লজ্জা সরম কিছু নাই। কারণ দেখছে যে দর্শক যে কম বয়সে যখন ছোড়ো আসছিল পদ্মস্বর থেকে আনছিল বাপ্পিতে সার এসব কুরকুরানি সামনে করছে, তো তানজিলে এগুলো দেয় আগে থেকে ফাঁকি বাপ্তি ওই কুরকুর কুরকুর শুরু করে দিছে যে কবে একজন লাইফে আইব সরাসরি কুরকুরানি করতে পারবো। তো দর্শক এই কুরকুরানি যাইতেছে নানা শ্বশুর বাড়ির মধ্যে, ঘরের খানসামা আয়া বুয়ারা একজন মাথা আশ্রয় দেয় আরেকজন মানে ভাত খাওয়াই দেয়, কি যে একটা মানে নাটক, মানে এগুলো দর্শকদেরকে দেয় যে আমি কত হিফি, আমি কত হিফি, আমার জামাই বেকারে লিখিয়েছে আমি কত হিফি। তো দর্শক তানজিল আমার জামাই এই যে অফিস করতেছে, অফিসের কাজ করতে আছে, ওরে বাপরে বাপ অফিস, তানজিল না আব্বু অফিস করতেছে, আব্বু অফিসে যাবে সারাদিন গরমে তো বইবে আব্বুর অফিসে যে মাইয়া গো ফিসে ক্যামেরা লই হে হে হি 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 হে হে তাবিয়া তাবিয়া বাচ্চা বেশি না খান হেরা বেলে আবার অফিস করে। তো দর্শকে কুরকুরানি যাইতেছে নানা শ্বশুর বাড়ির মধ্যে, আরও দেখবেন ওনারা কী পরিমাণ রঙ্গ তামসা শুরু করে আরও কিছুদিন পর্যন্ত দেখবেন, সাবানার মুখ মলিন হয়ে গেছে গেলে এতগুলো মিষ্টি কিনতে দেয় সাবানের মুখ সুখ কালা হয়ে গেছে। দর্শক আরেকটা জিনিস দেখেন তানজিলা শাশুড়ি শাশুড়ি যেভাবে তানজিলা বা সাকিবের কাছে আগে আগে আসে, সাবানা কিন্তু মা হিসাবে মানে লোভি সাবানা কিন্তু মা হিসাবে এতটা কুরকুরানি স্বামীর কাছে খুব কম গসে, বা হোলাও কোনো দিন দেখবেন মার একটু কাছে যাওয়া বা মার প্রতি একটু ফিলিংস দেখানো, বা মা হিসাবে যে আসার সময় মারে একটু সালাম করে আসা বা জড়াই ধরে এরকম কোনো কিছু কিন্তু নাই সাকিবের। একটাই সন্তান কিন্তু যা বুঝাইতেছে একটাই সন্তান, যারা ভিডিওতে যা দেখাইতেছে এটাতে আমরা বুঝতেছি সাকিব একটাই সন্তান। তো এবার আজকে তো দেখলাম যে কুসকুস হতা হ্যাঁ রাহুলেরও মন খারাপ, পিছনে দাঁড়ায় দিচ্ছে আগে আই নাটক করলো না যে চলে যেতে আছে, কুরকুরানি একা তোলা লম্বা পেন্সিল হিলের জুতো ভরি কীভাবে যে আইতেছে কোমরেডারে ধুলাই ধুলাই, লজ্জা সরম কিছু না, ওর বাড়িতে বাড়িতে এসে নতুন বউ না আছে মাথায় কাপড় না আছে কোনো কিছু, কেমনে যে এগুলো গ্রামের মানুষ হিসাবে মানে আর এগুলি কীভাবে অ্যাকসেপ্ট করে জানি না। আসলে সভ্যভদ্র পরিবার হইলে জীবনে তানজিলের বিয়ে করানি তো দূরে থাক, আর এইভাবে বউ মানুষ এরকম টিং টিং করে নাচতে নাচতে সুর মূল ছাড়ে দি বাড়তে বাড়ি যাওয়া সভ্যভদ্র পরিবার এটা জীবনও মানত না। দর্শক কুরকুরানি কয়দিন আগে কইল ইনি বলছে আমাকে হিজাবে নাকি অনেক সুন্দর দেখা যায়, একদিন হিজাবের ভূমিকা মাথায় দিয়ে হিজাব হিজাব খেলছিল, ওই যে যেদিন কী জানি কয় বেরেশ প্যান্ডের লগে বাইরে ছিল সেদিন সাকিব হিজাব পরাই দিছে, যেন বেরেশ প্যান্ডের লগে একটু ঘষাঘষি কম করে, তো বেরেশ প্যান্ডে হেনে যাই সারাদিন হিজাব পরি একটা হিজাবি নারীর ভূমিকা দিয়ে আইতেছিল, তখন আবার হিজাব চলে গেছে কে হিজাব এন হারাই গেছে কে। দর্শক আরেকটা জিনিস দেন কোনো না বাড়িলে মুরগি বা চিকেন যেটাই কিনুক মুরগি বা চিকেন তো একই কথা, তো চিকেন ফ্রাই কিনুক তো যেটাই কিনুক চিকেনের কোনো একটা কিছু নিলে, যেহেতু মানুষ দুজন মানুষ অবশ্যই দুইটা নিবে, তো একটা নিব নি কামড় একটা দিই কেমনে জানি মুখ এটারে রানু মণ্ডলের মতো সিবাইয়া মুখের ভিতরে ঢুকাইয়া এরপরে কইব হেরে না 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 তুমি তুমি একটু নাও খাও 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 তুমি একটু খাও খাও না খাও তুমি একটু খাও, আরে খা বেটার তো খাইতে মন চাইবে, তাইলে একটা জায়গায় জার্নিতে মানুষ রওনা দিছে অন্তত দুইটা নেওয়ার তো কথা, দুইটা না অর্থ কথা, তো একটা নিয়ে খাও খাও করে নাটক শুরু করে দেয়। দর্শক আর একটা ব্যাপার এবার কুরকুরানির কুরকুরানি দেখি এদিকে মেকআপ বতরে মিমবতে শুরু করে দিয়েছে হাডুর বয়সী বাবুর লগে, আহার এই লজ্জা করে না এ বাবু আর মিমরে একাত্তরে দাঁড়াইলে কেরমে দেওয়া যায়, মনে হয়নি মা হলার মতো লাগে দুজনরে দেখতে, মেকআপ বতরে আর বাবুরে দেখতে মা ছেলের মতন লাগে দেখতে এরমে দেওয়া যায়। তো মেকআপ বুতরে ইদানিং বেশি একবারে উড়ি 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 মানে ভাবে সাবে এমন একটা দেইতেছে, কি জানি কোন একটা রাজ্য জয় করে লেছে মেকআপ বুতরি। দর্শক তিশা তার ভিডিওতে কইল যে মিম তার সংসার নতুন সংসার পাতানোর জন্য ঢাকায় আইছে, নতুন সংসার পাতানোর জন্য, তো মিম কইল মিম বিজনেস করবে আবদিয়াকে ভালো স্কুলে ভর্তি করাইতে হইব, আসলে ঘটনাটা কোনটা কারণটা কোনটা এই তো বুঝলাম না। তো কুরকুরানির জীবনে কোন বেড়া নতুন না গড়াই নতুন সংসার গড়তেছে আসলে কি বাবু নাকি নাকি অন্য কেউ, আর বাবুর লগে হইলে মানে কি বলবো এটা আসলে কোন জায়গার রুচি আর রুচিতে কেমন আছে, যে সানির সানির থেকে বেটার অপশন কি বাবু হইতে পারে, তো আশ্চর্য লাগতেছে।
আসলে দর্শক এদের হয়েছে কি জানেননি, এদের হয়েছে মানে ইউটিউবের টাকা আছে, এদের হয়েছে ওই যে দেড় ব্যাটারি ফালিত স্বামী, এগুলো হয়েছে এদের জন্য সুন্দর, কারণ এরা ব্যক্তিত্ববান, স্মার্ট, তারপরে দিয়ে কোনো চাকরিজীবী, ইনকাম করার লোকের সংসারে এরা তিন মহিলার কোনো মহিলাই করি খেতে পারত না, এদের হয়েছে ফালিত স্বামীর দরকার, ফালিত স্বামী। নাহলে দেখেন সানিরে ফালাই বাবুরে বিয়ে করেছে, স্যাংরার মতন লাগে, বাবু 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 আর মিমে এক পাশাপাশি দাঁড়াইলে মনে হয় যে মিমের হোলার মতো লাগে বাবুরে, দেখতে এরম দেওয়া যায়। তো দর্শক এই সানিরে সানিরে এত বড় বটকা সটকা ভেড়া, এটারে হালাই যায় এই স্যাংরা ফোলা, এটার মধ্যে মিম কিতাতে মজি গেল আমি এটাই বুঝলাম না। তো দর্শক আসলে এখন তানজিলের কুরকুরানি উঠছে, দে মিমেরও কুরকুরানি ছুটি গেছে, অনেকটা বেড়ার দরকার। তো যাই হোক বেড়া যেটাই হোক ভবিষ্যতে হয়তো আপনারা দেখতে পারবেন আসলে কি বাবু আর মিমের হাঙ্গা হাঙ্গা ওইসে কিনা দেখতে থান আপনারা। তো আজ্লা বিদায় নিলাম, ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।